ডাব্লিউ বিসিএস নিয়ে আমার কিছু অনেস্ট কথাবার্তা বলছি আজকের এই কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত কারো মতের সাথে মিল নাও হতে পারে আমি আমার অভিজ্ঞতায় বা যতটুকু আমি বুঝি বা জানি সেই আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি এই ডাব্লিউ বিসিএস এর ব্যাপারে আমি অনেক রকম ভিডিও দেখেছি এবং অনেককে অনেক কথা বলতে শুনেছি হ্যাঁ এটা ঠিক ডাব্লিউ বিসিএস পরীক্ষাটা অন্যান্য অনেক পরীক্ষার থেকে আলাদা তবে আমি কিছু অন্যান্য পরীক্ষার সঙ্গে তুলনামূলক একটা আলোচনা আমি এখানে করতে চাই আমরা দেখুন স্কুলে কলেজে যখন পড়াশোনা করেছি দেখুন পড়াশোনা কিন্তু দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে খুব শর্টকাটে পড়া আর একটা বিস্তারিতভাবে সব কিছু ডিট ইন ডিটেলস পড়া তো প্রথমত শর্টকাটে পড়ার যে ব্যাপারটা বিষয়টা সেটাতে কিন্তু আমি কোনো দিনই অভ্যস্ত ছিলাম না এবং আমি ডিটেলসে পড়তে ভালোবাসি জানতে ভালোবাসি এবং যে কোনো জিনিস ভালো করে পড়ে সেখান থেকে কিছু উদ্ভাবন করা এটা আমার বেশ ভালো লাগে এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমি কিছু ওখান থেকে কিছু বের করে আবার কাউকে কিছু সহজ সরলভাবে তুলে ধরতে পারি তা আমার ডিটেলসে পড়তেই ভালো লাগে এবং আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি এবং আমি স্কুল কলেজের পরীক্ষাগুলোতে সত্যি কথা বলতে কি আমি পড়তাম প্রচুর কিন্তু আমি চেষ্টা করতাম যে লেখাটা লিখছি সেটা যেন মৌলিক হয় অর্থাৎ ওখান থেকে আমি তথ্য নেব ঠিকই কিন্তু আমার ভাষা বা লেখার শৈলী সবসময় নতুনত্ব কিছু থাকত এবং পরীক্ষার উত্তরগুলো একদম ইউনিক হতো অন্য দেশ থেকে আলাদা হতো তো তাতে করে আমার লস হয়নি নি নম্বর বেশি পেয়েছি নিজেরভাবে লিখে প্রতিটা পরীক্ষায় নম্বর আমি বেশি পেয়েছি এবারে আসি এই বিষয়টাই যদি আমরা এর ক্ষেত্রে যদি আলোচনা আলোচনা করি দেখুন যারা সাদিস্টিভ পড়েন সাদেস্টিভ তাদের ক্ষেত্রে যত কম পড়া যায় তা আমি ডাব্লিউ বিসিএস অ্যাসপিরিয়ান্টকে দুভাগে ভাগ করতে চাই একটা হচ্ছে যারা বেশি পড়ে পরীক্ষা দিচ্ছেন আরেকটা হচ্ছে যারা কম পড়ে বেশি কিছু পাওয়ার চেষ্টা করছেন দেখুন কতটুকু পড়লে কতটুকু সফলতা পাওয়া যায় সে বিষয়ে আমি কথা বলতে চাই না বা বলবো না তবে আমার মতে যে কোনো একটা বিষয়কে ভালোভাবে রপ্ত করে তবেই পরীক্ষা দিতে যাওয়া উচিত সে ডাব্লিউ হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামস হোক না কেন আজকে আমি ইন্ডিয়ান পলিটি নিয়ে লিখতে যাচ্ছি মেন্স পরীক্ষায় তো মেন্স পরীক্ষাও একটা পরীক্ষাই ওটা এবং যথেষ্ট অন্যান্য পরীক্ষার তুলনায় একটু টাফই বলা যায় তাহলে ওখানে যদি আমার ক্লারিটি না থাকে ওই জ্ঞানের স্বচ্ছতা যদি না থাকে তাহলে আমি কি সব অ্যান্সার করতে পারবো বিশেষত দেখা যায় যারা ডাব্লিউ বি দু বছর তিন বছর থেকে প্রিপারেশন নিচ্ছেন এখনো ক্র্যাক করতে পারেননি মেন্স পর্যন্ত তো অনেকে যেতেই পারেনি বিশেষত যারা প্রিলিমিনারির মধ্যেই আটকে আছেন যারা চেষ্টা করছেন কিভাবে শুধু প্রিলিটাই পাস করা যায় তারাই দেখবেন সবসময় সাজেস্ট করে একটা দুটো বই পড়ে ডাব্লিউ দিতে বলে বারবার পড়ুন আমি যেটা বলি আমি বলি যে বারবার অবশ্যই পড়তে হবে বারবার পড়ার মতামতটাকে আমি সমর্থন করি কিন্তু তার সঙ্গে আমি আরেকটা কথাও বলি যে একটু বেশি পড়লে কোনো ক্ষতি নেই যাদের পড়াশোনা করার অভ্যাস আছে সৎভাবে তারা ওই মানে ওইটুকু সময়ের মধ্যেও বেশি পড়ে নিতে পারেন পড়ার অভ্যাস যাদের আছে শুধু দরকার পড়ার অভ্যাসটুকু আর যারা শর্টকাটে পড়ে স্টেজে মেরে দিতে চান তারা তাদের মতো করে চলতেই পারেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো যাদের পড়ার অভ্যাস আছে তারা আমি বলবো একটু পড়েই যান পড়ে যান নোটস করুন এবং রিভিশন করে যান আমি অবশ্যই বলবো রিভিশন করুন এবার দু তিনটে বই যদি থাকে বা চার পাঁচটে বই থাকে আমি বলবো চার পাঁচটা বই বারবার পড়ে যান একটা বই বারবার পড়ার থেকে চার পাঁচটা বই বেশি বারবার পড়ে গেলে বেশি কমন পাবেন ডেফিনেটলি পরীক্ষাও ভালো হবে তার জন্য শ্রমটাও কিন্তু পাঁচটা বই পড়তে পাঁচ গুণ শ্রম দিতে হচ্ছে তো অল্প সময়েও পড়া যায় চেষ্টা করলেই যায় মনের ভেতরে জেদ থাকলে চেষ্টা করলে যায় মাঝে মাঝে রাত জাগতে হয় রাত্রে ঘুমোতে হয় না তবে যায় ডাব্লিউ বিসিএস বলেন এক্সপিরিয়ানস বল ছাড়া যারা চাকরি পেয়েছেন আমি আমি অনেকের মুখে শুনেছি যে কোন দিন পড়তে পড়তে পাখি দেখেছে সকালে তারা টের পাননি বেশিরভাগ চাকরি প্রার্থীরা এটা বলেন যে চাকরি পাওয়া যায় না চাকরি ছিনিয়ে নিতে হয় ছিনিয়ে নেওয়া বলতে এখানে কি যে নিজের যোগ্যতায় ছিনিয়ে নিতে হয় নিজের যোগ্যতার মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে তো যোগ্যতা সবারই আছে তবুও এখানে একটা খেলা হয় যারা পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকেই তো যোগ্য কিন্তু তার মধ্যেও কম্পিটিশন হয় কে এগিয়ে যাবে এই এগিয়ে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তাই পড়াশোনা একটু করে দেওয়াই আমি ভালো মনে করি এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আপনারা আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করবেন কিন্তু আমার মনে হয় একটু পড়াশোনা করেই অন্যান্য পরীক্ষাগুলোর মতোই একটু ভালো করে পড়ে গিয়েই দেওয়াটা ভালো তাতে পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে এইটুকু আমি বলতে পারি